আজকে আমরা নিয়ে এসেছি এপিআর এর সবচেয়ে মোস্ট সেলিং একটি প্রোডাক্ট, 360 ডিগ্রি রোটেটিং ফসেট নজেল প্রোডাক্টের নাম। এটা হচ্ছে এই প্রোডাক্টটি আপনি আপনার বেসিনের কলের অথবা ওয়াশরুমের কলের অথবা কিচেনের কলাপে লাগিয়ে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যবহার করতে পারবেন, যাতে করে আপনার সকল স্পেসে পানিটা আপনি ব্যবহার করতে পারবেন, পানিটা দিতে পারবেন। তো আজকে এই প্রোডাক্টটা আমরা আনপ্যাক করব, কী কী থাকবে প্রোডাক্টের সাথে এটা আমরা দেখছি। তাহলে চলুন, প্রথমত আপনি এরকম একটা প্যাকেট পাবেন, ঠিক আছে। এটা খুলবেন, খোলার পরে আমাদের মেইন যে ডিভাইস, এটা হচ্ছে আপনার কলের নজলটা। এটার মধ্যে আবার একটা প্যাকেট আছে আমরা দেখছি, এটা হচ্ছে কল, এটা এটা পাচ্ছি আমরা প্যাকেটের মধ্যে। তারপর সাথে আমরা আরও কিছু টুলস পাচ্ছি, এই যে এই টুলসগুলো কোথায় কোনটা কীভাবে ইউজ হবে আমরা সবই দেখাবো, দেখানোর চেষ্টা করব। তারপর হচ্ছে ভেতরে, তারপর প্যাকেট খালি, আর নেই প্যাকেটে কিছু। এটা হচ্ছে থ্রেড ট্যাপ, যদি প্রয়োজন হয় থ্রেড ট্যাপটা ইউজ করা যাবে, সাথে দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আরেকটা টুলস, যদি আপনার ছোট কোনো মুখ থাকে কলের, সেই কল ইউজ করার জন্য, এটা আমরা দেখব কীভাবে ইউজ হয়। তো এ হচ্ছে আমার সম্পূর্ণ প্যাকিংয়ের মধ্যে যা যা থাকে সকল টুলস। এবার আমরা দেখব এটা কিভাবে কাজ হয়, চলুন আমরা গিয়ে দেখে আসি এটা কিভাবে কাজ করতে হয়, প্রতিটা টুলস কিভাবে কাজ হবে। এই একটা কল, এই কল এখন দেখবো এটা কিভাবে ইউজ হচ্ছে। আমরা হচ্ছে এখানে জাস্ট সরাসরি কলটা ইউজ করতে পারবো। এই কলের মধ্যে যাদের কলের কলটা হচ্ছে এমন, দেখুন কলের মধ্যে একটা প্যাচ সিস্টেম আছে, একটা অংশ পাবেন কলের মধ্যে, এটা খুলে নিতে হবে। তো এটা খুলে তারপর এই যে কলের যে এই অংশটা আছে এটা উপরে নিয়ে নিতে হবে, আর এটার ভেতরে এই কালো অংশের মধ্যে যে এই অংশটা পাতলা, ঠিক আছে, ওয়াশার মতো, এটা হচ্ছে আমরা আপনি মোটাটাও ইউজ করতে পারবেন অথবা পাতলাটাও ইউজ করা যাবে। তো আমি এখানে পাতলাটা ইউজ করছি, এটা কল বুঝে এটা সুন্দর করে ভেতরে সেট আপ করে দিতে হবে যেন পানিটা বাহিরে না চলে আসে, এই যে। তারপর এটা এখানে প্যাচের মধ্যে এটা লাগিয়ে দিতে হবে, শেষ কাজ, এই যে। আমার বেসিনটা ছোট, আমার যে বেসিনটা দেখাচ্ছি বেসিনটা ছোট, তাই একটু হয়তো সমস্যা হতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা পদ্ধতিতে। এখন আমরা দেখবো যদি আপনার বাসার কলের মুখটা যদি ছোট থাকে তাহলে কি করবেন, না লাগে তাহলে সাথে কলের এই অংশটা দেয়া থাকবে। তো এই অংশটা আগে কি করবেন, এখানে ইনস্টল করবেন, এখানে ধরলে ঘুরে যাবে। তারপর হচ্ছে এই অংশটা আপনার কলে লাগাবেন। তো এই অংশটা যদি আপনার কলের না থাকে তাহলে হচ্ছে দেখুন, মানে এটা হচ্ছে কলের বাহিরে দিয়ে প্যাচের অংশটা, কলের কলের বাহিরে, যদি আপনার কলের প্যাচের অংশটা ভেতরে থাকে তাহলে এটা লাগবে, ঠিক আছে। তো এটার ইউজটা আমরা দেখিয়ে দিলাম। তো এখন আমরা দেখব যদি আপনার কলটা ছোট হয়, এটা হচ্ছে আরেক ধরনের কল, যদি আপনার বাসায় অথবা অফিসে এই ধরনের কল থাকে তাহলে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন। তাহলে এটা কীভাবে ইউজ করবেন এটা আমরা দেখছি। এটা ইউজ করার জন্য আমাদের এই টুলসটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা দেখছি এই টুলসটা ব্যবহার করার জন্য প্রথমে আমাদের এখানে একটা নাট আছে, এই নাটটা খুলে নিতে হবে। আমি নাটটা খুলে এই অংশটা খুলে রেখে দিলাম। এখন এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন ফাঁকা, এই জায়গাটার মধ্যে এই কলের মুখটা বসাতে হবে। এটা হচ্ছে একটু টাইট ফিট হয়ে বসবে, এটা কিন্তু রাবার সিলিকন চারপাশে, হ্যাঁ, এটা যখন আপনি বসিয়ে ফেলবেন তখন এটা খুব টাইট হয়ে বসবে। তো আপনার এটা যদি আপনি এখানটায় এটা দিয়ে এটা টাইট করে দেবেন, তো এটা একটু যত টাইট হবে তত আপনার ভালো, আপনার এই জিনিসটা প্রোটেক্ট থাকবে। এখন হচ্ছে এই জিনিসটা এখানে লাগিয়ে দেবেন,
জাস্ট। এবার আপনি দেখুন